সাকিব বলছে তামিম থাকবে না আবার তামিম বলছে উপর থেকে ফোন আসছে আরে ভাই আসলে কে ফোনটা দিয়েছে এই ক্রিকেট খেলার জন্য কি না করেছি আমরা সংগ্রাম করেছি ভাই বাংলাদেশের খেলা এখন যদি আমি বলি তাহলে আমাদের পাড়ার ক্রিকেটের খেলা হয়ে গেছে এগুলো আসলে খেলা না এগুলো এক ধরনের কি বলবো খেলার নামে ছলছাতি এইটা কি খেলা ভাই আপনি বলেন আপনারা তো সাংবাদিক এখানে যারা আসছেন তারা প্রত্যেকটা মানুষকে জিজ্ঞেস করেন কি ধরনের খেলা এগুলা আমাদের ওপেনিং তামিমকে নিয়ে প্রশ্ন ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখছি বারবার এর রিপ্লেসমেন্ট ও আজকে দেখেন আমাদের টিমটাকে এমনভাবে তারা গুছিয়েছে পনেরো জনের একটা স্কোয়াড দিয়েছে কিন্তু কিন্তু পনেরো জনের স্কোয়াড আমি ভাই না আমি আমার ফেস দেখাবো না আমি এমন কিছু কথা বলবো আমার ফেস দেখালে অনেক সন্ত্রাসী আমাকে ধরতে পারে সেজন্য ফেস দেখাতে চাই না আমি প্রথমে বলবো যে বাংলাদেশের পনেরো জনের যে স্কোয়াডটা সেই স্কোয়াডে আমরা যদি দেখি একটা প্লেয়ারের রিপ্লেসমেন্ট আর একটা প্লেয়ার নাই এটা কেন আজকে ভারতের দিকে তাকান আজকে আফগানিস্তানের দিক থাকান শ্রীলঙ্কার দিক থাকান তারা কোথেকে কি উঠে আসছে শ্রীলঙ্কার দিক থাকান যেখানে ভরা ডুবি আফগানিস্তান যারা একবারে ব্যর্থ হয়ে গেছে কিন্তু তারা ভালো ভালো দলকে তারা সুন্দরভাবে খেলে ই করে দিচ্ছে কিন্তু আজকে আমাদের বাংলাদেশের সাকিব বাহিনী আমরা যেটাকে বলতাম আবেগে বলতাম আমাদের আবেগ কোথায় আজকে আমাদের আবেগ শেষ এই ক্রিকেট খেলার জন্য কি না করেছি আমরা সংগ্রাম করেছি এই ক্রিকেটের জন্য আমরা মিরপুর স্টেডিয়ামে তিরিশ জন পঞ্চাশ জন প্লেপার নিয়ে মিছিল মিটিং করেছি অবশেষে কি হয়েছে আপনারা বলেন এই যে আপনারা মিডিয়া ভাইরা আছেন এখানে আপনারা বলেন যে আপনাদের অনুভূতি কি আসলে আজ আজকের যে ম্যাচটা শুরুতে একটু ভালো করছিল আমাদের খোকারা তাদেরকে এখন খোকা বলতে হবে এই জন্য তারা কখনো কোচি খোকা আবার কখনো মুরব্বী হয়ে যায় আমি চাই না আমাদের প্লেয়ারদের সাথে এমনটা হোক আমরা বাংলাদেশের ক্রিকেট সমর্থক সবসময় আমরা চাই আমাদের ক্রিকেটাররা ভালো কিছু করুক কিন্তু দিন শেষে আমরা কই আমাদের সেই কি বলে এটাকে আমাদের যে আত্মবিশ্বাসটা তাদের প্রতি কোথায় পাচ্ছি আমরা আজকে একজন আর একজনের পিছনে লাগছে সাকিব বলছে তামিম থাকবে না আবার তামিম বলছে উপর থেকে ফোন আসছে আরে ভাই ফোনটাকে দিয়েছে দিছে আমাকে এইটা বলেন আসলে কে ফোনটা দিয়েছে তামিমের কি থাকা প্রয়োজন ছিল না নিউজিল্যান্ডের বিপক্ষে লাস্ট ম্যাচে ফর্টি ফোর করেছে তামিম কিন্তু কেন আজকে নাই তামিম এই নিয়ে বাংলাদেশের মানুষ হতাশ আমাদের ওপেনিং ঠিক করছে না ওপেনিং ভালো হলে আমাদের ঠিক না আমাদের কি আমার মানে কি বলবো এক ম্যাচে মাহমুদুল্লাহ কে নেওয়া হয় আর এক ম্যাচে তাসকিনকে নেওয়া হয় না মানে কি বলবো এখন আর আবেগ ভালোবাসাটা কাজ করতো না মাস্টারফি থাকতে যেভাবে এগারোটা প্লেয়ারকে নিজের ছেলের মতো রেখেছে মাস্টারফি আজকে কোথায় আজকে কার হাতে তুলে দিয়ে গেছিল মাস্টারফি খেলাটা এটা আসলে আমি বলতে চাই না এখন লজ্জা লাগে এইগুলো বলতে আপনাদের আর কিছু বলার আছে ভাই লিটন দাস বাংলাদেশি জার্নালিস্টদেরকে বের করে দিয়েছে যমুনা নিউজের বলেন বা সময় টিভির সমস্ত জার্নালিস্ট যারা আছে সিনিয়র সিনিয়র জার্নালিস্ট তাদেরকে কি করেছে লিটন দাস নিজে বুঝিয়ে বলতে পারতো যে আপনাদের জন্য আমি বিরক্তি ফিল করছি তাহলে তারা বের হয়ে যেত এমনকি তারা লিটন দাসকে বিরক্তও করছিল না কিন্তু লিটন দাসকেও দারোয়ানের কাছে কেন গেল এটাকে দেশের সম্মানটা কই রাখলো এখন আপনি ফেসবুকে দুই লাইন লিখে দিলেন যে আমার এটা ভুল হয়েছে আমি এটা বুঝতে পারিনি তখন আপনাদের বুঝটা কোথায় থাকে এটা আপনাদের কাছে প্রশ্ন একজন সিনিয়র ক্রিকেটার লিটন দাস এক সময় ভালো করবে একসময় খারাপ করবে মিডিয়া ভালো বলবে খারাপ বলবে যখন ভালো কিছু করে মিডিয়া উপরে তুলে আবার যখন খারাপ কিছু করে তখন মিডিয়া নিচে নামাবে এটা স্বাভাবিক কারণ তারা কাজ করে দেশের স্বার্থে তাই তাদেরকে নিয়ে এইভাবে অপমান করে বের করে দেয় এটা মুঠেই বোধগম্য না যে একজন সিনিয়র ক্রিকেটারের সাথে